সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা। আজ 30 সেপ্টেম্বর রোজ সোমবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার ডুমুরিয়া থানায় অবস্থিত 18 মাইল পোষহরে। আজ 18 মাইল পোষহর থেকে আপনাদের কিছু গাবি প্লাস ষাঁড় গরুর দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, 18 মাইল পোষহর থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজ ইয়ান বকনা আছে। এটা কেমন কি দাম চাচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে জেনে নিবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কয়টা গরু নিয়েছেন আজকে? ছয়টা ভাই। সামনে যেটা আছে একটা বকনা নাকি ভাই? হ্যাঁ বকনা। কেমন দাম আছে? 65-60 এরকম দাম হচ্ছে। দাম হচ্ছে? বাকি প্রেগনেন্ট আছে নাকি? না প্রেগনেন্ট, খালি আছে। খালি। এটা আপনার কতদিন পরে গাভীর হতে পারে? এটা এটা আসতে পারে কতদিন পরে? আনুমানিক মাসখানের ভিতরে আসবে। মাসখানে পরে আসবে। হ্যাঁ মনে হচ্ছে জাতে তো ভালো আছে। হ্যাঁ জাতে ভালো। এরপরে দেখতে পাচ্ছি এটা কি মাংস লাগানোর জন্য নিতে হবে? হ্যাঁ এটা মাংস লাগানো। এটা কেমন দাম আছে? এটা দাম আছে 75। 75? বাইরে কয় জাতের? এটা 6 জাত। 6 জাত। এটা ডাবল বডির গরু। হ্যাঁ ডাবল বডি। আজকে বেচা বিক্রি টার্গেট কেমন গেছে ভাই? আজকে টার্গেট 65। 65,000 টাকা কইলে ভাই, বর্তমান বাজার কি একটু কিছুটা কম যাচ্ছে মনে হয়? হ্যাঁ অনেক কম যাচ্ছে। মানে এই গরুগুলো তো প্রায় 70-এর উপরে। 70-এর উপরে বাজার এখন বর্তমানে মোটামুটি 5,000 টাকা তো কমে পাওয়া যাচ্ছে। হ্যাঁ অবশ্যই পাওয়া। এরপর দেখতে পাচ্ছি এখানে আরেকটা গাভী রাখছেন। এটা কি প্রেগনেন্ট নাকি? না এটা প্রেগনেন্ট না। এটা কি বাচ্চা সহ? না এটা গাবি ওই আইদ হয়ে গেছে। আইদ হয়ে গেছে মানে মাংসের জন্য নিতে হবে। এটা কেমন কি দাম আছে? 85 দাম আছে। 85 ভাই, যেভাবে আছে মাংস আছে কেমন কি? এটা 3 মণ 10 ওজন আছে। 3 মণ 10। এখন ভাই এটা মাংস কেমন টাকা মন পড়তে পারে আপনার ধারণা অনুযায়ী? দাম বলছি তো 22,000-23,000 টাকা। 22-23,000 টাকা মন এরকম বলছি। মানে প্রায় তো 30,000 টাকা থেকে 22-23,000 নেমে গেছে। ধন্যবাদ আপনাকে। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যেহেতু বন্যা হয়েছে, আপনার বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে, যার কারণে গরুর বাজারটা একটু নরম যাচ্ছে। প্রায় গরু প্রতি 5-6,000 টাকা কমে আমরা দেখতে পাচ্ছি 18 মাইল এই হাটে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার নামটা বলেন। আমার নাম সাজ্জাদ ব্যাপারি তালা। তালা, এই দুইটা নিয়ে আসছেন নাকি ভাই? আনিলা সাইড দি। এই জোড়া কেমন দাম আছে? দর্শক দেখতে পাচ্ছেন দুইটা 1 লক্ষ টাকা দাম হচ্ছে, ভাই দাম চাচ্ছে 1,30,000। মোটামুটি বাজারে বোঝা যাচ্ছে যে একটু দাম কম আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? একটা নিয়ে আসছেন, কেমন কি দাম আছেন এটা স্যার? একটা গরু দাম চাচ্ছে 80-83,000 এরকম দাম চাওয়া হচ্ছে। এটা কম বেশ করে বিক্রি হয়ে যাবে। এখন বর্তমান বাজার নরম আছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন মানে বড় বড় সাইজের গরু। এটা কিন্তু ফ্রিজিয়ান জাতের একটা গরু। এরকম ধরনের গরু আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই 18 মাইল পোষহরে। এই হাটটি সপ্তাহে একদিন বসে, প্রতি সোমবার। এখানে আসলে আপনারা রিজনেবল প্রাইসে গরু কিনতে পারবেন। কেমন দাম আছে এটা ভাই? 95,000। অনলি 95? এটা টার্গেট কেমন আছে? 85-85। বাজারটা কি কিছুটা কম মনে হচ্ছে নাকি? অনেক কম। দাচ্ছে আপনারটা? হ্যাঁ এখনো কি দাচ্ছে গরুটা? দাচ্ছে। হ্যাঁ দুই দাঁত। দুই দাঁত। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো। ভাই কেমন দাম আছে এটা? ভাই 100 দাম হয়ে তুলবে ভাই। কেমন দাম? 100। 1 লক্ষ। দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। মাশাআল্লাহ মাংসে পরিপূর্ণ একটা গরু। আমরা এরপরে দেখতে পাচ্ছি এখানে আরো একটা ক্রস। ভাই ভালো আছেন? কেমন দাম আছেন আপনার ভাই? 70-72। 70-72। এর টার্গেট কেমন দিয়েছেন? 75-75,000 টাকা। ভাই বাজার ভালো হলে কেমন টাকা বিক্রি হয় মনে হয় আপনার? এটা 80-82। 80-82। পার পিসে তো প্রায় 5-6,000 টাকা তো নাই মনে হচ্ছে। কমছে নাকি? এখন চারিদিক বন্যি বন্যি আছে, মানে গরু কিনতেছে কম এবং বিশালের দামও বাড়ছে। দর্শক, খেয়ালের দাম বাড়তির কারণে এবং পানি উঠছে বিভিন্ন জায়গায়, যার কারণে গরুর দামটা একটু কম যাচ্ছে। আপনারা যারা দূর দূরান্ত দেখেন, চট্টগ্রাম কক্সবাজার থেকে যারা আমার ভিডিওগুলো ফলো করেন এবং আমাকে ফোন করেন, আপনারা আসতে পারেন এই 18 মাইল পোষহরে। এটি সপ্তাহে একদিন বসে, প্রতি সোমবার। এখানে আপনারা ক্রস প্লাস দেশাল জাতের গরু পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইস। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যালো আসসালামু আলাইকুম ভাই। কয়টা নিয়ে আসছেন ভাই? নিয়ে আসি গরু ভাই 8টা। 8টা ভাই। বর্তমান বাজার কেমন কি দেখছেন? বর্তমান বাজার কম ভাই, দেখতেছি তো আসলে অন্য দিনের তুলনায় আসলে অনেক কম যাচ্ছে। 1,20,000 আসছে। এখানে তো 4 মণে গরুর দাম ছিল 30,000 আগে। 1,30,000। 1,30,000 এখন হলো মনে করেন সরকার এডভান্স দেওয়ারতে এখন হলো গরুর দাম কম। এরপর দেখতে পাচ্ছি এই সাইডে যে দুইটা দেশাল গরু আছে, ওই দুটো লস আছে। ওই দুটো কিনা 1,35,000 দাম আছে 15। 1,35,000 কিনা দাম আছে 15। দাম হচ্ছে 115। ভাই ভালো আছেন? ভালো ভাই। কি দুইটা নিয়ে আসছেন ভাই? হ্যাঁ ভাই। লালটা কেমন দাম আছে? 60,000। 60। কালোটা?
৯৫ তাতে কয়টা হয়েছে ভাই? বেচা বিক্রি কেমন কি টার্গেট আছে? একেবারে সুন্দর হাইটের গরু, এবং এখান থেকে মাংসের হিসাব করলেও কিন্তু এখনো পড়তে হবে গরু কিনলে, যেহেতু খেলার দাম বেড়ে গেছে এবং বিভিন্ন সাইডে পানি উঠছে, যার কারণে আজকের বাজারটা অনেক কম যাচ্ছে। কেমন দাম যাচ্ছে ভাই? ১১০ হলে ছেড়ে দেবো। দর্শক, ১৮ মাইল বসুর থেকে আপনার এখানে আরো কিছু সারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দরদাম কেমন কি যাচ্ছে আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই কয়টা নিয়ে আসছেন? ভাই এই একটা গরু নিয়ে আসছি বাড়ির থেকে। এ দাম চাচ্ছে আপনার ১৫,০০০, ১১,১৫। হ্যাঁ টার্গেট কেমন কি ভাই? ওই জায়গা আছে ১০০,০০০ টাকা হলে ১০০,০০০ টাকা হলে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কি একটা নিয়ে আসছেন? দুটো নিয়ে আসছি। দুইটা? এটা কেমন দাম আছেন? ৪৭,৮০০ দাম আছে। বেচা বিক্রি কেমন টার্গেট? ৫০ হলে দিদি। ৫০ হলে যাচ্ছে নাকি এখনো? না যাতে নেই এখন। এখন আজাদ। আজকের বাজারটা কেমন কি দেখছেন? দাম বেশি নরমাল আর মূলত সবাই গরু বিক্রি করছে, আছে কেনার লোক কম, খাবার খাতে দাম তো লাগে গেছে, সব গরু বিচার তো ব্যস্ত। আসলে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এই সাইডে পানি, বৃষ্টির কারণে এবং খাদ্য খাবার দামে বৃদ্ধির কারণে আসলে গরুর দামটা অনেক কমে গেছে, এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হাটের ভিতরে আপনি দেখলে বুঝতে পারবেন মানে শুধু পানি আর পানি, যার কারণে গরুর দাম কিছুটা কম যাচ্ছে। ভালো আছেন চাচা? কেমন কি দাম আছেন আপনার? এই দাম হইতেছে ৫৩,৫৪। ৫৩,৫৪। টার্গেট কেমন কি আছে? টার্গেট তো ৫৭,৯৮ চাচা। সেটা টার্গেট পূরণ হচ্ছে না? পূরণ হচ্ছে না পানির কারণে। পানির কারণে দর্শক দেখতে পাচ্ছেন কথা একটাই, পানি বৃষ্টি, বৃষ্টির কারণে কিন্তু দামটা এরকম অবস্থা। আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটা দেশাল গরু আছে। চাচা ভালো আছেন? আপনারটা কেমন কি দাম আছে? আমারটা দাম আছে ৪০,৪২, ৪৫ হলে, ৪৫ হলে বিক্রয় করে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন ৪৫,০০০ টাকা হলে চাচা এটা বিক্রয় করে দিবে। এবং এখানে দেখতে পাচ্ছি আরো একটা আছে কালো কালারের গরু। চাচা ভালো আছেন? চাচা কেমন কি দাম আছে আপনারটা? এই দাম গদিতে ৬০,৬২,৬৫ ব্যবসা বর্ষাকার বাজার ঘুরে যেটা দেখলাম মোটামুটি বাজারটা একটু নরম আছে, এটার মূল কারণটা কি ভাই? ভাই বেচা কিনা নেই, বন্যায় তলায় গেছে ভাই, শেষের পরিস্থিতি খুব খারাপ আছে এখন বর্তমান। যেটা বললেন যে আপনার বন্যা কারণে এবং কি খাদ্যর যে এটা আপনার খেয়ালের কারণেও কি? অবশ্যই অবশ্যই, ১০০% অনেক বেশি খেয়ালের দাম, অনেক বেশি গরু বাছুর মানে সবাই ব্যস্ত, কেউ কিনবে না, ৫০,৫৫ বলতেছে ভাই জান। তাও কি নিচ্ছে না? তাও নিচ্ছে না ভাই জান। সামনেরটা কেমন কি? ওইটা ওই একই রেট, একই রেট, একই রেট। দেখতে পাচ্ছেন লোকাল বাজারে, আপনারও জানেন কারণ আপনাদের যেহেতু আমি প্রতি সপ্তাহে ভিডিও দেখায় থাকি, এরকম গরু কিন্তু ৬৫,৭০ এগুলো অলরেডি অহরহ বাজারে সেল হয়ে থাকে, কিন্তু ভাই বলতেছে ৫০,০০০ টাকা দাম বলতেছে, তাহলে বুঝতে হবে গরুর দাম কেমনটা কমছে। আপনার দর্শক আজ ১৮ মাইল পশুহাট থেকে ভিডিও পর্যন্তই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। সকল অসংখ্য ধন্যবাদ।